স্বাগত। দেখো, আমরা আজ দুজনে চলে এসেছি তোমাদের সামনে খাবার নিয়ে, রাতের খাবার। আর কি খাচ্ছি সেটা তোমরা দেখে নিলে। আর ও হলো আমার বোনের ছেলে, বলো তোমার নাম কি? নাম সৌকর্য দাস। হ্যাঁ, ও ক্লাস 8-এ পড়ে, ইন্দিরা গান্ধী স্কুলে পড়ো তো তুমি? এবার ও তো আমাদের কাছে থাকবে কয়েকটা দিন, তোমরা আগের ভিডিওতেই দেখেছো। তা আজকে এই পনির পোলাও আর ফুলকপি পনির আলুর তরকারি, এটা রান্না করলাম রাতে, এটাই খাবো আমরা। তা খেতে খেতে তুই খা, তুই খা, এই চামচ দিয়েও খেতে পারিস, বা যেটাই তুই সুবিধা হবে সেটাই খা, যেটাই তোর সুবিধে। তা আমি বললাম যে গুগুন, আমি আর তুই তাহলে খেতে খেতে গল্প করি, আর আমার দর্শকদের সাথে একটু গল্পও করা হবে। ও তো ভীষণ লাজুক বাচ্চা ছেলে। হ্যাঁ ঠিক আছে, খাওয়া শুরু করেছিস, খা। আর গুগুন, তুই বাড়িতে একা একাই তো তোর বেশিটা সময় থাকতে হয়, কার সাথে থাকিস? দিদির সঙ্গে। মার বাবা তো বেশি সময় দিতে পারে না তোকে। আচ্ছা ঠিক আছে, এইটা দিয়ে দিয়ে খা বাবা, এই তরকারি দিয়ে মাখ, মেখে মেখে খা, না হলে তো শুকনো শুকনো খেতে পারবি না। এ আমার ছেলে কিন্তু শুকনো শুকনো পোলাও খেতে বেশি ভালোবাসে। তা ও তো আসবে না, আমি আর ও আজকে এলাম, এবার দেখি খেয়ে কেমন লাগছে। ফুলকপি পনির দিয়ে তরকারি কিন্তু খুবই ভালো লাগে খেতে। কেমন হয়েছে খেতে? নিরামিষ খাবার আমি কিন্তু একদমই পছন্দ করি না, একদমই না, খেতে ভালো লাগে না। পনির রান্না করলে, পনির খুব ভালোবাসি, কিন্তু পনির পেঁয়াজ রসুন সবকিছু দিয়েই করি, কিন্তু আজকেরটা কিন্তু পুরোপুরি ভেজ। কিন্তু পোলাওতে আমি একটুখানি বেরেস্তা দিয়েছিলাম, এখন তো পেঁয়াজটাকে ভেজ হিসেবেই ধরা হয়, ওটা কিন্তু ননভেজ নয় কোনো মতেই। যারা ননভেজ মনে করো তাদের কাছে ননভেজ, যারা ভেজ মনে করো তাদের কাছে ভেজ, আমি কিন্তু ভেজই মনে করি। হ্যাঁ পেঁয়াজ ভালোই হয়েছে বেশ খেতে। রাতে যদি এসব খাওয়া থাকে না, তাহলে আমার ছেলের আনন্দ আর দেখে কে, খুব আনন্দ করে খেয়ে নেয়। দিনের বেলা ভাত টাত খেয়ে নেয়, তো রাতে ও জিজ্ঞেস করে মা কি খাবো কি খাবো, তারপর ও এসছে, আমি ঠিক আছে বানিয়ে দিই। আমরা যখন কোলাঘাটে থাকি দুজনে, তখন কিন্তু এরকম ভ্যারাইটিস খাবার খাওয়া হয় না, সেই মাছের ঝোল সবজি ভাত, ডাল হয় সবজি হয় মাছের ঝোল, অথবা চিকেনের ঝোল ডাল তরকারি। ডালটা খুব কম হয় আমার বাড়িতে, ডিম হলে ডিমের ঝোল, এরকমই একটা ঝোলটা বেশি থাকে যাতে ডালটা খেতে না হয়, ডাল খেতে ভালো লাগে না। এখানে আসলে বেশ ভ্যারাইটিস খাবার খাওয়া হয়, কারণ ছেলে পরিমাণে খুব কম খায় কিন্তু ভ্যারাইটিস খাবার খেতে ভালোবাসে, আর আমার ছেলের থেকেও বেশি ভালোবাসে বুবুন। এবার বুবুন এসছে, বুবুনের জন্যই করা। বুবুন আর বুবান না, বুবুন খাও। ও একটু ফেলে ফেলে খায়, ছোট মানুষ তো, এতটা গুছিয়ে খেতে শেখেনি এখনো। পনির গুলো কিন্তু খুব সফট হয়েছে দেখেছিস বুবুন, এই পোলাও এর মধ্যে যে পনির গুলো দেয়া ভীষণ সফট। আসলে জ্যোতির পনির তো লাজবাব। আমি এর আগেও তোমাদের বলেছি, জ্যোতি আমি একটা মিষ্টির দোকান আছে বারাসাতে, অনেকগুলো ওর দোকান আছে, জ্যোতি অসাধারণ মিষ্টি বানায়। আমরা তো মিষ্টি, জ্যোতি মিষ্টি তো জ্যোতি ছাড়া কিনি না, মিষ্টি ঘি পনির ফ্রেশ ক্রিম সমস্ত কিছু জ্যোতি থেকে কিনি। বাইরে এত বর্ষা পড়ে চলেছে, কিন্তু গরম কিন্তু এক ফোটাও কম নেই, প্রচন্ড পরিমাণে গরম। দেখো আমাকে মনে হচ্ছে আমি এই বাড়ির কাজের লোক, সারাদিন কাজকর্ম করে বসে, চুলগুলো দেখো পেছনে একটা খোপা করে বসেছি খেতে। আজকে কি হয়েছে শোনো, একটা মজার কথা বলি। এখন যেহেতু ছেলে বেশ কয়েকদিন হলো ইউনিভার্সিটি যাচ্ছে না, কালকে আবার যাবে, সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে 7:30-8, বুঝেছো? আর দুপুরবেলা ঘুমোই না, আমি কখনো ঘুমোই না, তোমাদের আগেও বলেছি। আজকে যে চোখটা কেন লেগে গেল আমি বুঝতে পারলাম না, ঘুম থেকে উঠে দেখি 6:36 বাজে। এবার আমি বলছি রাতের বেলা যখন ছেলেকে আর ছেলের বাবাকে খেতে দিলাম, যে দেখো কোনো ঘরের বউ এইভাবে ওঠে ঘুম থেকে,
এই যে সেই সকালবেলা 8টা আর দুপুরবেলা আমি জীবনেও ঘুমোই না, কিন্তু শুতে হয় আমায়, না শুলে আমি পারি না। 6:30টা 6:36 বেজে গেল, কি আমি কি হয়ে গেলাম? তখন বুবান একটা কথাই বললো যে মা তুমি তো সব সময় দেখে আসছি যে সকাল 6টা 5:30 থেকে 6টায় ওঠো, দুপুরবেলা ঘুমাও না, সারাদিনই তো কাজ করে যাও, তাহলে তুমি কেন একদিন সন্ধ্যেবেলা উঠতে পারবে না, এটা কেন পারবে না? তা আমার খুব ভালো লাগলো যে যাক ছেলেটা অন্তত বোঝে। আসলে কি বলতো, একটা লেথার যে এসে গেছে আমার, মানে কাজ করে সারাদিন এরকম বাইরে বিচ্ছিরি ওয়েদার, তারপরে লকডাউন, কেউ কারোর বাড়ি যেতে পারছে না, সারাক্ষণই শুধু তিনজন তিনজনের মুখ দেখে চলেছি, তাও এখন বুবুন এসছে বলে একটু ভালো লাগছে। হ্যাঁ বাবা বলো, এখন সবাই বুঝে এমন কার সঙ্গে, সেটাই কালকেও ইউনিভার্সিটি যাবে, কালকে আবার সেই 6টায় উঠতে হবে, কেননা ও বললো যে মা আমি লাঞ্চ খেয়েই যাবো, একবারে 10:30 বেরোবো। আমি ঠিক আছে, আমার কোনো ব্যাপার নেই, আমি করেই দেবো সকালে উঠে। অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম, তা পনির ফুলকপি আলুর তরকারি আর পনির পোলাওটা আমি কিভাবে রান্না করলাম সেটা কিন্তু এক ঝলক দেখে নাও, আমি খুব ডিটেলস তো দেখাইনি, কিন্তু দেখে নাও বুঝতে পারবে। আমি এখন বানাচ্ছি পনির ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, এটা কিন্তু অসাধারণ খেতে লাগে, সেইভাবে কিচ্ছু লাগে না। এটা বানাতে আমি নিয়েছি, এখানে 700 গ্রাম পনির আছে যেটা আমি কিউব করে কেটে রেখেছি, আর 2টো খুব বড় সাইজের ফুলকপি, আর 4টে আলু আছে। ফুলকপি আর আলুগুলোকে আমি ভেজে রেখেছি, আর এখানে দেখো একটা পেস্ট আছে, এই যে পেস্টটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে আছে গোটা জিরে, আদা, পাকা লঙ্কা আর টমেটো। যেহেতু জিরে দিয়ে পেস্টটা করেছি আমি, তাই এর মধ্যে আমি দেব ধনের গুঁড়ো, শুধু মিশিয়ে দিলাম। এবার দেখো কড়াতে তেল দেওয়া হয়ে গেছে, পনিরগুলোকে ভেজে নেব। আলু ফুলকপি আমি আগে ভেজে নিয়েছি, পনিরটাকে ভেজে নেব, তার আগে কড়ার মধ্যে আমি একটু নুন দিয়ে নেব, না হলে পনিরে তো নুন থাকে না, ভালো লাগে না। একটু তেলের মধ্যে, এই যে এইখানে দেখো তেল কতটা নিয়েছি, এইটুকু তেল লেগে যাবে, পনির ভাজার পরে যে তেলটা থাকবে সেই তেল দিয়ে রান্নাটা হবে। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার পনির ভাজা তেলের মধ্যে, এই দেখো তেল অনেকটাই আছে, আর তেল লাগবে না। পনির ভাজা তেলের মধ্যে এই যে এখানে এই পেস্টটা দিয়ে দেবো, এর মধ্যে আছে গোটা জিরে, পাকা লঙ্কা, আদা আর টমেটো, আর পরে আমি ধনের গুঁড়ো অ্যাড করলাম। এবার এটা একটু কষতে হবে, মশলার বাটি ভরা জল দিলাম একটু, নাহলে কষানোটা ভালো হবে না। অনেক তেল দিয়ে যারা রান্না করো তাদের আর জল দিয়ে কষানোর দরকার নেই, কিন্তু আমি যেহেতু খুব কম তেলে রান্না করি সেহেতু কষানোর সময় একটু জল দিতেই হবে, না হলে তলা থেকে কিন্তু পুড়ে উঠবে, আর পুড়ে উঠলে তরকারির স্বাদ খুব খারাপ লাগে। এবার দেখো আমি এর মধ্যে নুন দেবো, কেননা পুরীর ভাজায় নুন আছে আর কপি আলু ভাজাতেও নুন আছে, বেশি নুন দিলাম না। আজকে আবার আমি এই খুন্তি দিয়ে রান্না করছি, কিছু ভেবো না কিন্তু, কেননা এটাতে না আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আর স্ক্র্যাচ করবে না, চিন্তা নেই, একদম স্ক্র্যাচ করবে না। আসলে তোমরা আমার ভালোর জন্যই বলো, কিন্তু তবুও বলছি স্ক্র্যাচ করবে না, আমি খুব আলতো হাতে দেখো খুন্তি দিয়ে নাড়ছি। এবার আমি হলুদ দেব, এই পনির ফুলকপি আলু তরকারিটা খাওয়া হবে পনির পোলাও দিয়ে, পনির পোলাওটাও আমি এক ঝলক তোমাদের দেখিয়ে দেবো। দেখো তেল ছেড়ে এসছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি আর আলু। এবার এটা দিয়ে একটু কষবো 1 মিনিট মতো। ফুলকপি আলু মশলা দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দেবো এর মধ্যে একটু গরম মশলা,
পাশে জল গরম বসিয়েছি। সব সময় কিন্তু তরকারি মাছ মাংস সবকিছুতে একটু গরম জল দিলে টেস্ট কিন্তু অনেকাংশে বেড়ে যায়, কিন্তু সবসময় সম্ভব হয় না আমাদের। কিন্তু আজকে ভাবলাম এটা বেশ যত্ন করে করছি রান্নাটা, যত্ন করে সব রান্নাই করি, কিন্তু যেহেতু ভেজ খেতে আমি ভালোবাসি না, পেঁয়াজ রসুন কিছুই নেই, তাই একটু ভালোভাবে তো করতে হবে, নাহলে খাবো কোন হিসেবে। সেই জন্য ভাবলাম স্বাদটা যাতে আরেকটু বাড়ে তাই গরম জলটা এর মধ্যে দেবো, কেননা আমি কিন্তু পনিরের তরকারিও পেঁয়াজ রসুন দিয়ে খেতেই ভালোবাসি, কিন্তু ফুলকপির মধ্যে না পেঁয়াজ রসুনটা আমার ঠিক ভালো লাগে না, একদমই ভালো লাগে না। এবার দেখো গরম জলটা দিয়ে দেবো। এটা বেশ গা মাখা মাখা হবে, কেন পোলাও এর সঙ্গে খেতে গেলে কিন্তু ঝোল ঝোল থাকলে হবে না, একটু মাখা মাখা টাইপের হবে তরকারিটা। এটা কিন্তু ভাত দিয়েও খুব ভালো লাগবে খেতে, রুটি লুচি পরোটা ফ্রাইড রাইস সব কিছুর সাথে এটা খুব ভালো লাগবে। আর যারা নিরামিষাশী তারা কিন্তু অনায়াসে করতে পারো, কিচ্ছু দিলাম না, ঘরে থাকা দু একটা উপকরণ দিয়ে দারুণ স্বাদের তরকারি কিন্তু হয়ে যায়। এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে আমি চিনি আর পনিরটা দেবো। চিনি আমি দেবো না, গুড় দেবো, কেননা চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না। এটা ফুটে উঠলে তারপরে বাবা এক মিনিটেই দেখো কেমন ফুটে গেছে গরম জল দেওয়ার জন্য। গুড় দিচ্ছি আমি, আবারও বললাম তোমরাও কিন্তু গুড় দিয়ে খাওয়ার চেষ্টা করো, চিনিটা কিন্তু শরীরের পক্ষে একদম ভালো না। এবার আমি দেখো পনিরগুলোকে দিয়ে দেবো। এবার এটা আমি ঢেকে আরো 5 মিনিট হতে দেবো, তারপরে আমি ঘি দিয়ে সার্ভ করে দেবো। সার্ভ করাটা তোমাদের দেখাবো, একদম শেষ হয়ে গেলে রান্নাটা এক চামচ ঘি দেবো যাতে গন্ধটা হয়, কারণ এখন যদি ঘি দিই এক চামচে তাহলে কিচ্ছু হবে না, দু চামচ দিতে হবে। আমি এক চামচ ঘি দেবো হয়ে যাওয়ার পরে, সার্ভ করার সময় তোমাদের দেখিয়ে দেবো। পনির পোলাও রান্না করে দেখাবো, মাত্র এক চামচ তেলে কি করে পনির পোলাও করা যায় চারজনের পরিমাণে সেটাই করে দেখাবো তোমাদের কাছে। এখানে দেখো 350 গ্রাম মতো চাল আছে, যেহেতু কোনো সবজি পড়ছে না সেহেতু এটুকু চাল লেগে যাবে চারজনের জন্যে। আর এখানে নিয়েছি 200 গ্রাম পনির, যেটা আমি ভেজে রেখেছি একটু নুন দিয়ে হালকা করে। আর আছে বেরেস্তা, এটা কিন্তু আমি পোলাওতে দিয়ে থাকি, ভালো লাগে। লঙ্কা কুচি আছে, আর এক চামচ ঘি আছে। আর দেখো কড়াতে এক চামচ তেল দিয়েছি, সাদা তেল, এটা পনির ভাজার তেল, এটা নষ্ট করলাম না, এর মধ্যেই রান্নাটা করব। এর মধ্যে দেখো গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, বেশ সুন্দর ভাজা ভাজা গন্ধ বের হবে। আমি কিন্তু কোনো তেজপাতা দেব না, এই গরম মশলায় যেটুকু গন্ধ হবে সেটা দিয়েই আমি পোলাওটা রান্না করব। খুব ফাটছে, চোখে ছিটে গেল, বেশ সুন্দর ভাজা ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। এই দেখো এই চালটা হলো ইন্ডিয়া গেট লং রেঞ্জ যে বাসমতি রাইস, সেটা এটাই আমি সাধারণত ব্যবহার করে থাকি। তবে কি বলতো, এই পোলাও পনিরটা তো নিরামিষ হয়, এটা কিন্তু গোবিন্দভোগ চাল অনায়াসে ব্যবহার করতে পারো, কিন্তু আমার এই চালটা দিয়ে বেশি ভালো লাগে বলে আমি করলাম। এবার এইটা দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করবো। আর কি কি দেবো দেখো,
ভাজাটা খুব সুন্দর হতে হবে, না হলে কিন্তু পোলাও ঝরঝরে হবে না, এটা কিন্তু একটা টিপ। এবার এর মধ্যে এইটুকু পরিমাণে নুন দিলাম, মানে এইটুকু নুন লেগে যাবে। আর দেবো জিরে ধনের গুঁড়ো, এটার কোনো হলুদ পড়বে না, এইটুকু 1 টিস্পুন মতো দিলাম। এবার দেব কাঁচা লঙ্কা কুচি, এখানে 5-6টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এই পোলাওটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, মানে আমি আমার মতো করে করছি তাই একটু ঝাল দিলাম। দেখো 350 গ্রাম চাল আছে, এখানে আমি জল দিলাম এইটুকু পরিমাণে। এবার এটা সিমে হতে দেব, এটা হতে থাক, তারপরে আমি কি কি দেব পরে বলছি। দেখি কি অবস্থায় এসছে, বাবা দেখো কি সুন্দর হয়ে আছে। একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, দারুণ হয়েছে, খুব সুন্দর। আমি না এবার গ্যাসটা অফ করে দিই। এবার দেখো এর মধ্যে দেব চিনি, আর একটু লাগবে চিনি দিই, আর মনে হচ্ছে বিষ দিচ্ছি, একদম চিনি দিতেই ভয় লাগে আমার। আর দেব, দাঁড়াও একটু নাড়িয়ে দিই, আর দেব পনির, একটু ঘিটা দিয়ে দিলাম। আর দেব পেরেস্তা, এইটুকু দিলাম, আর একটু উপরে দিয়ে দেব। এবার এইটা খুব হালকা হাতে নাড়াতে হবে। পুরি পোলাও তৈরি হয়ে গেছে আমার, এবার উপরে দিয়ে দেবো আর একটু বেরেস্তা ছড়িয়ে। এটা আমরা খাবো পনির ফুলকপি আলুর তরকারি দিয়ে। দেখো আমি যেইভাবে বানালাম তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে, কিছুই কিন্তু লাগে না, ঘরে থাকা দুটো সামান্য উপকরণ দিয়ে হয়ে যায়, কোনো কাজু কিশমিশও কিন্তু দিলাম না, কিন্তু অসাধারণ খেতে হয়। কেমন লাগলো তোমাদের পনির পোলাও আর ফুলকপি আলু পনিরের তরকারি? পনির পোলাওটা কিন্তু একদম ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে করলাম, কোনো কাজু কিশমিশ কিছুই দেইনি, সেটা দেখলে তোমরা, কিন্তু এখন খাচ্ছি তো অসাধারণ খেতে হয়েছে, মানে ভীষণই ভালো খেতে হয়েছে। তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খাবে, আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। এতটা পরিমাণে খেয়ে ফেলেছি না যে এখন অসুবিধা হচ্ছে উঠতে। বুবুন খাচ্ছে, খা তুই আস্তে আস্তে খা, আর কিরকম লাগলো সেটা অবশ্যই জানাবে, আর একটা লাইক দিতে ভুলবে না। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আত্মীয় বন্ধু সবার কাছে শেয়ার করো ভিডিওটা, আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, আমাকে এইটুকু হলেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছো, তাদের অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা। আর যারা এখনো করনি তারা করে নিও। জয়িতা জীবনধারার প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পেতে গেলে বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে নিও, কেমন? আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার তো খাওয়া শেষ, ওরও খাওয়া শেষ, আজ আসি, কাল আবার দেখো।